আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কথা বলবো যে আসলে মামা গেমিং গেমিং উইথ নাইম ট্রিপল আর ভাই যে তারা আসছিল যে ইয়েতে ডিসকোয়ার্ডে কথা বলে ওই যে আপলোড করছে তাদের সেকেন্ড চ্যানেলে, অ্যান্ড এখানে তারা কিছু কথা মিস্টেক করছে বা মানে কথাগুলো আসলে বলাটা ঠিক হয় না, কারণ এভাবে কথা বললে আসলে পাবলিককে 900 ছক্কা বোঝানো ঠিক হবে না, কারণ ওদের 9 আর 6 হবে 15 আর আপনার 9 আর 6 হবে 6, ঠিক আছে? সো এটা বুঝবেন, আর ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করার ট্রাই করবো। ভিডিওটা মানে ফুল দেখতে থাকেন অ্যান্ড কমেন্ট করবেন ভিডিওর পরে, যদি আপনাদের মানে কথাগুলো যুক্তিতে আসে দেন তারপরে কমেন্ট করবেন যে আসলে ভাই আমি কি কথাগুলো ঠিক বলছে কিনা। যদি ভালো লাগে তাহলে লাইক করেন, আর যদি না লাগে সেক্ষেত্রে কিছু করার নাই। সো গাইজ, ফিরছি ইন্টার পর। তো গাইজ, আমাদের বর্তমান কমিউনিটির অবস্থা তো তোমরা জানোই, আমরা অনেকদিন ধরে ইংল্যান্ড সার্ভার আসার পর থেকে পিং প্রবলেমস ফেস করছিলাম। কয়েকটা আপডেটে ওটা হালকা একটু হলেও ঠিক হচ্ছিল, কয়েকটা আপডেটে অনেক বেশি প্রবলেম আরো বেড়ে যাচ্ছিল। এর জন্য তোমরা অনেক ইউটিউবাররা মিলে অনেক ভিডিও বানিয়েছিলে, অডিয়েন্সরা তোমরা আমাদের আমাদের ভিডিওতে এসে অনেক টাইপ এর কমেন্ট করছিল এবং তোমাদের জানতে ইচ্ছা হচ্ছিল বা আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল যে আমরা কেন এই ব্যাপারে কোনো টাইপের কথা বলছি না। তো এর জন্য আজকে আমি মিস্টার ফিপলার, আমার সাথে রয়েছে গেমিং উইথ নাইন এবং সাথে রয়েছে হচ্ছে মামা গেমিং, এই তিনজন মিলে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি এবং যা যা আমাদের মধ্যে কথা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এর মধ্যে থেকে আমাদের কি কি প্রবলেম আমরা ফেস করতেছি, ওগুলোর ব্যাপারে আমরা কি কি উদ্যোগ নিয়েছি এবং কিভাবে সলভ করা পসিবল বা কিভাবে আসলে রাইট ওয়েটা কোনটা, ওইটার ব্যাপারে কিছুটা আলোচনা করতে আছি। সো গাইজ, যাক আলহামদুলিল্লাহ আমাদের মিস্টার ত্রিপলার ভাই এটা নিয়ে উদ্যোগ নিছে। সো আমরা দেখি যে উনারা আসলে কী বলতে চাচ্ছে, ঠিক আছে? সো নেক্সট আমরা চলে যাবো সরাসরি নাইম ভাইয়ের কথায়। নাইম ভাই এটা নিয়ে কী বলতেছে? ঠিক ফেস করতেছি, তো আমি গেরেন অফিসিয়ালদের জানালাম, ওরা একটা ফর্ম দিছে, তো ওটা আমরা মিলে ফিল আপ করে সাবমিট করে দিছি, তো এখন দেখি বাকিটা কি হয়। হ্যাঁ, ওই ফর্মটা আমাদেরকে দেওয়া হয়েছে। ওয়েট, এই ফর্মটা দেওয়া হয়েছিল অনলি যারা পার্টনার প্রোগ্রামার হয়েছে তাদেরকে, ঠিক আছে? সো এখানে আমি একটা বাড়তি কথা বলি, সেটা হচ্ছে আমাদের সাদিয়া গেমিং, যে আমাদের সাদিয়া আপু রয়েছে, তিনি একটা ওভার একটা চাপা মারছে না, উনি বলতেছে উনাকে নাকি ফর্ম দেওয়া হয়েছে যে এই ফর্মটা উনি ফিল আপ করছে। ভাই 9-6 বোঝানো একটু কমায় দেন, ঠিক আছে? অডিয়েন্স জানে যে আপনারা আসলে কেমন, ঠিক আছে? 9-6 বোঝাবেন না। সাদিয়া আপু বলতেছে নাকি উনার ফর্ম দেওয়া হয়েছে, ওই ফর্মটা উনি ফিল আপ করছে। সো ভাই কি বলবো, মানে ওভার চাপা একটু কম মারেন আর একটু ওভার পাওয়ার একটু কম দেখায়, ঠিক আছে? এখন আমরা কথা বলবো যে আসলে বাতেন মিয়া এই বিষয়ে কি বলছে আর বাতেন মিয়ার কথাগুলো আসলে কতটা যুক্তি সম্পূর্ণ সেটা আমরা কথা বলা ট্রাই করব। হে গাইস, আম বাতেন মিয়া ফ্রম মামা গেমিং। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, কখনো জরিপ করে বা কখনো তথ্যগুলো অফিশিয়ালদের কাছে দিয়ে বা কখনো সার্বিক পরিস্থিতির আপডেট দিয়ে, যা কিছুই চলছে আমাদের কমিউনিটিতে ইতিমধ্যে কিন্তু গারিনা জেনেছে ব্যাপারগুলো নিয়ে। আর আমরাও কিন্তু চাইলে আপনাদের মতো সার্ভার চাই, সার্ভার চাই বলে ভিডিও কিন্তু বানাতে পারতাম। আমরা কিন্তু আপনাদের জন্য কিছু করছি অবশ্যই, তবে নীরবে। ওয়েট গাইস, এই 25 তারিখের আরও আগে একটা 25 তারিখে যে সময় আমরা আন্দোলন করছিলাম, তো তখন তো আপনারাও সাড়া দেন নাই, তখন যারা যারা সাড়া দিছে অ্যান্ড বড় বড় ফেসবুক পেজের ওনাররা সাড়া দিছিল, বড় বড় ইউটিউবাররা সাড়া দিছিল, কিন্তু ওরা দেয় নাই, ঠিক আছে? অর্থাৎ এই যে যারা পার্টনার প্রোগ্রামে রয়েছে তারা এই বিষয়ে কথা বলে নেই, কিন্তু তারা যদি ওই সময় থেকে তলে তলে বা যে গোপনে গোপনে যদি আমাদের সার্ভার নিয়ে আমাদের পিং প্রবলেম নিয়ে ভাবতো, সেক্ষেত্রে কি এই 25 তারিখ পর্যন্ত এই আন্দোলনটা কি গড়াইতো? এটা আপনারা নিজে ভাবেন। এখন অডিয়েন্সকে 9-6 ছক্কা দেওয়া তো লাভ নেই ভাই। এখন যখন আপনারা বলা শুরু করছেন যে আমরা বাংলাদেশ সার্ভার চাই, তো তখন তো ওরা একটা ইয়ে করে দিছে, তবে ওই 25 তারিখে যদি এইভাবে আমরা স্ট্রং আন্দোলনটা করতাম সেই ক্ষেত্রেও তারা সেম কথাটাই বলতো। যদিও অনেক ফ্যান ফলোয়ার আছে তাদের, কিন্তু ভাই কথাগুলো আগে যুক্তিতে মিলাবেন দেন তারপরে কথা বলবেন। আমাদের ক্ষতি কি হতো, লাখে লাখে কিন্তু ভিউজ আসতো, বিকজ রিজি ভাই দেখো আমাদের সাবস্ক্রাইবার যেহেতু বেশি আমরা কিন্তু অনেক বেশি ভিউজ পেতাম, তবে সবসময় কিন্তু স্রোতের জলে গা ভাসালে চলে না। ভা ভাই সাহেব, আপনাদের ক্ষতি কি হতো, লাখে লাখে ভিউজ পেতেন, কিন্তু ভাই তাহলে আপনারা ভিডিওটা কেন বানান নাই? সব ইউটিউবাররা বানাইছে, আপনাদেরকে অফার করা হয়েছে, আপনাদেরকে সবাইকে বলা হয়েছে যে বাংলাদেশ সার্ভার চাই এটা নিয়ে আন্দোলন করার জন্য, কিন্তু আপনার সবাইকে মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু কেউ মেসেজ সিন করছেন, কেউ মেসেজ রিপ্লাই দিয়ে না করছেন। সো আপনারা যদি ওই সময় আমাদেরকে বলতেন যে ভাই আমরা নিচে নিচে কাজ চালাচ্ছি বা তলা তলে কাজ চালাচ্ছি, তখন আমরা কিন্তু আপনাদের জন্য ওয়েট করতাম, ঠিক আছে? কিন্তু আপনারা এই কথাটা আমাদেরকে বলেন নাই, আপনারা ডাইরেক্ট রিজেক্ট করছেন বা ইগনোর করছেন এই বিষয়টা। আর এখন বলতেছেন ভিডিও বানালে লাখে লাখে ভিউজ হতো, হ্যাঁ ভিউজ কিন্তু ভিডিও বানালে হইতো, কিন্তু ওইটা আপনারা ভিডিও বানাবেন না, কারণ আপনারা
ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে রয়েছেন, ঠিক আছে, যার কারণে এই ভয়ে আপনারা ভিডিও বানাচ্ছেন না, ঠিক আছে, জানি পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেয় না, কোনো ক্ষতি হয়, মানে সবাই একসাথে, ঠিক আছে, মানে এখন 9-6 ছক্কা দেওয়া একটু কম মানে বোঝান আর কি। এন্ড এবার আমরা কথা চলে যাবো সরাসরি রিজ বেবের কাছে, এন্ড উনি নেট প্রবলেম নিয়ে কি বলতেছে। যেহেতু প্রথম প্রায়োরিটি আমাদের নেট প্রবলেম, ওই নেট প্রবলেমের ব্যাপারে আমরা অলরেডি অফিসিয়ালি কথা বলেছি অফিসিয়ালদের সাথে, ওনারা বলেছে আমাদেরকে যে ওইটার ব্যাপারে ওনারা কাজ করছে, আর তারপরে যে ওইটার যদি একবার সলভ হয়ে যায়, তার যদি না হয় তাহলে যে আমরা সার্ভার চেঞ্জ করার ব্যাপারে ভাববো, তখন ভাববো যে অন্য কোনো সার্ভার বেটার হবে আমাদের জন্য নাকি বাংলাদেশ সার্ভার। আর যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায় তখন যে আমরা আমাদের ইভেন্ট গুলোর কথা উঠাবো, এবং তারপরে যে হচ্ছে আমাদের প্রাইস গুলো যে কমানো থাকবে, আমাদের ডায়মন্ডের প্রাইস যেটা ইন্ডিয়ান সার্ভারে থাকার সত্ত্বেও আমাদের কম ছিল কিন্তু এখন বেড়ে গিয়েছে, এই জিনিসটার ব্যাপারে কথা উঠাবো। কিন্তু স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে, আমরা ডিরেক্ট একটা ডিসিশন নিতে গেলে অনেক বড় একটা প্রবলেম ফেস করতে হবে, একটা বোল্ড ডিসিশন, কারণ অনেক কমিউনিটির পরে একটা হিউজ ইমপ্যাক্ট করবে, হয় ভালো দিক দিয়ে নাইলে খারাপ দিক দিয়ে। যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আর গায়নার কাছে কিছু চাওয়ার বা আবদার করা থাকবে না, কিছুই বলার থাকবে না, কজ তারা আমাদেরকে অলরেডি বাংলাদেশ। হ্যাঁ ভাই, সেটাই সেটাই এখন মেইন পয়েন্ট ওখানেই। হ্যাঁ হ্যাঁ, তারা আমাদেরকে বাংলাদেশ সার্ভার দিয়ে দিয়েছে, এরপরে আমাদের যে কোনো প্রবলেমের জন্য আমরা বললেও আর তো পাত্তাই দিবে না, যে তোমাদেরকে সার্ভার চাইছো সার্ভার দিছি, মানে এত সমস্যা কেন। ওয়া ভাই, আমাদের বাতন মিয়া বুঝাইতে চাইতেছে যে আমরা যখন একটা শর্ত, মানে অর্থাৎ আমরা যে ইয়েটা দিছি বাংলাদেশ সার্ভার চাই, এটা দেওয়ার পর যদি সার্ভারে কোনো প্রবলেম হয় বা আরও কোনো আমাদের শর্ত থাকে, সেটা যদি আমরা গেরিনার কাছে জানাতে যাই, তখন গেরিনা বলবে যে কয়টা লাগে তোর, ঠিক আছে, এই কথাটা বলবে। কিন্তু কেন এই কথাটা গেরিনা কেন বলবে, কারণ গেরিনা আসছে ব্যবসা করার জন্য আর আমরা গেমটা খেলতেছি টাকা দিয়ে। আপনি গাইস এটা হিসেব মান্থলি আপনি গেমের পিছনে কত টাকা খরচ করেন আর আপনি আপনার পোশাকের জন্য কত টাকা খরচ করেন, এটা হিসেব করলে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। সো আমরা বলতেছি যে আমরা গেরিনাকে টাকা দিয়ে আমরা গেমটা খেলতেছি, কিন্তু যারা পার্টনার প্রোগ্রামে রয়েছে তারা গেরিনা থেকে টাকা খাচ্ছে, যার কারণে তারা গেরিনার যেই সাপোর্ট ওটা গাচ্ছে, ঠিক আছে। সো ভাই 900 ছক্কা বোঝানো একটু কমায় দেন, সো 900 ছক্কা বুঝে কোনো লাভ নাই আপনাদের। আমাদের 1000টা শর্ত হলো গেরিনা, এটা মানতে হবে, আমাদের শর্তগুলো গেরিনা মানতে বাধ্য, কারণ গেরিনা আসছে আমাদের দেশে টাকা আর্ন করার জন্য। সো এই ব্যবসাটা যে তারা করতেছে, সো এটার জন্য তাদেরকে পার্টনার প্রোগ্রামে জয়েন করছে, অর্থাৎ যারা যারা বড় বড় ইউটিউবার আছে তাদেরকে পার্টনার প্রোগ্রামে জয়েন করছে, যার কারণে ভাই তারা একটু ওভার চাপাই তাদের উপরে মারতেছে। অর্থাৎ গেরিনা এটা কিন্তু বলে নাই আপনাদেরকে যে আপনারা এইসব মানে ভুলভাল পোলাপানকে বোঝান, ঠিক আছে। সো এটা আসলে বোঝানো ঠিক না ভাই, যাই বলেন অন্তত মানে অডিয়েন্স না বুঝলেও যারা যারা ইউটিউবার আছে অন্তত তারা তো বুঝে যায় আজ আসলে আপনারা কতটা 9-6-15 মিলাচ্ছেন আর 9-6 ছক্কা মিলাচ্ছেন। সো এটা অনেকেই বুঝে যা, এটা পোলাপানকে বোঝানো আসলে ঠিক না। সো গাইস এই ছিল মোটামুটি আজকের ভিডিও, অ্যান্ড গাইস কেমন লাগলো সেটা অবভিয়াস গাইস কমেন্ট করে জানাতে বলবেন না, অ্যান্ড কথাগুলো কি যুক্তি সম্পন্ন হয়েছিল কি না সেটা অবভিয়াস গাইস কমেন্ট করে জানাতে বলবেন না। অ্যান্ড গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে গাইস, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গাইস, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।